দেশের চার জেলার ছয় সংসদীয় আসনে উপনির্বাচনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া, সরাইলে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী এবং চাপাই নবাবগঞ্জের রহনপুরে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। শুরুতে যাচ্ছি উজ্জ্বলের কাছে। আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। আপনাকে জানিয়ে রাখি সকাল 8:30টায় কিন্তু আজকে একযোগে 132টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যে প্রত্যাশার সাথে যে প্রাপ্তির যে ভোটাররা আসার কথা ছিল, যে এখানকার যে রিটার্নিং কর্মকর্তা বা প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রের যে বলেছিলেন যে বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে ভোটাররা আসবেন, আসলে আমরা কিন্তু ভোট কেন্দ্রে প্রত্যেকটি ভোট কেন্দ্র যেগুলো ঘুরেছি, রাজামারিয়া কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোট্টাপাড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কিছু ভোট কেন্দ্র আমরা ঘুরেছি, সবগুলো ভোট কেন্দ্রে আমরা কিন্তু ফাঁকা অবস্থা দেখেছি। এখন কিন্তু আমি যে কেন্দ্রটিতে আছি অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে যে কেন্দ্র, সেখানে কিন্তু 5টি লাইন আছে, সে 5টি লাইনে কিন্তু একদম ফাঁকা অবস্থা রয়েছে, কোনো ভোটার নেই। আমরা এখানকার যে প্রিজাইডিং অফিসার আছে তার সাথে কথা বলে তিনি বলছেন যে আসলে ভোটাররা হঠাৎ হঠাৎ আসছেন, আমরা ভোট নিচ্ছি এবং প্রত্যেকটি ভোট কক্ষ কিন্তু ভোট নেওয়ার জন্য প্রস্তুত আছে। ভোটার না থাকার কারণে কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু ফাঁকা অবস্থা রয়েছে। আপনাকে জানিয়ে কি ব্রাহ্মণবাড়িয়ায় এই উপনির্বাচনে 2 আসনে 3,73,319 জন ভোটার রয়েছেন মোট ভোটার, এবং আশুগঞ্জে এবং সরাইল মিলিয়ে কিন্তু এই ভোটার সংখ্যা। কিন্তু আমরা প্রত্যেকটি কেন্দ্রে সকাল থেকে ঘুরে যে অবস্থা দেখলাম, আসলে যে ভোট কেন্দ্রে যে নিরুত্তাপ, সেই নিরুত্তাপ চিত্র কিন্তু ফুটে উঠেছে। আমরা অনেক ভোটারের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যেহেতু এটি উপনির্বাচন এবং সে মাত্র 10 মাস পরে কিন্তু আরেকটি নির্বাচন অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যার কারণে কিন্তু ভোটারদের মধ্যে আগ্রহ এবং উত্তাপ নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এখানে যিনি বিএনপি থেকে দল ত্যাগ করেছেন এবং সদ্য সংসদ সদস্য পদ ত্যাগ করে যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন উকিল আব্দুল সাত্তার ভূঁইয়া, তার পক্ষে কিন্তু এখানকার যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু ভোট কেন্দ্রের আশেপাশে অবস্থান করছেন এবং বিভিন্ন স্থান থেকে ভোটারদেরকে কিন্তু জড়ো করার চেষ্টা করছেন। আমরা কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে কথা বলেছেন, তারা বলছেন যেহেতু আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুল সাত্তার ভূঁইয়াকে সমর্থন করেছে, যার কারণে কিন্তু এই প্রার্থীর পক্ষে কিন্তু তারা দলের নির্দেশনাক্রমে কিন্তু তারা কাজ করছেন। এছাড়া কিন্তু আমরা বাইরে কোনো অন্য যে আরও 4 জন যে প্রার্থী সমর্থকরা আছেন তাদের কোনো সমর্থকদের আমরা দেখিনি, এবং তাদের এখানে অল্প কিছুক্ষণ আগে এখানে জাতীয় পার্টির প্রার্থী এই কেন্দ্র ঘুরে এসেছেন, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। এই ছিল আমার কাছে সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয় থেকে সর্বশেষ। চাপাই নবাবগঞ্জে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি, সরাসরি যাচ্ছে তার কাছে। চাপাই নবাবগঞ্জের 2 এবং 3 এই 2টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8:30 থেকে ইভিএমে এই ভোট গ্রহণটি শুরু হয়েছে এবং সকাল থেকে আমরা নারী ভোটারের যে উপস্থিতি সেটি কিন্তু পর্যাপ্ত দেখলেও আমরা পুরুষ ভোটারের উপস্থিতি বেশ কমই লক্ষ্য করতে পারছি। তবে আমরা প্রিজাইডিং অফিসার এবং রিটার্নিং কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারাও যেটি বলেছেন যে এখন পর্যন্ত চাপাই নবাবগঞ্জের যে 2 আসন রয়েছে সেখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর তাদের কাছে নেই এবং পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতিটি কেন্দ্রে কিন্তু মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে ভোটাররা যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমরাও কিন্তু বেশ কিছু কেন্দ্রে ঘুরে ঘুরে দেখেছি, সেখানে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিল এবং ভোটাররাও কিন্তু বলছেন তারা শান্তিপূর্ণভাবেই কিন্তু এখন পর্যন্ত ভোট দিতে পারছেন। সব মিলিয়ে যদি বলা যায় এই যে চাপাই নবাবগঞ্জের যে 2 আসন, সেই 2 আসনে মোট ভোটার সংখ্যা 4,05,450 জন এবং এখানে 6 জন প্রার্থী এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এখানে যে মূল লড়াই সেটি কিন্তু আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী আপেল প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন তার মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কিন্তু ভোটাররা সেরকমই আভাস দিচ্ছেন। এখন পর্যন্ত আমরা বেশ কিছু কেন্দ্রে ঘুরেছি, সকালে আমরা যেমন চাপাই নবাবগঞ্জের যে 3 নম্বর আসন সেই 3 নম্বর আসনেও কিন্তু আমরা কয়েকটি কেন্দ্র ঘুরেছি, সেখানে কিন্তু সকাল থেকে বেশ শান্তিপূর্ণ পরিবেশেই এবং ভোটাররা কিন্তু নির্বিঘ্নেই কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ এখন পর্যন্ত এই 2 নম্বর আসনে পাওয়া যায়নি। আপনারা জানেন যে বিএনপি থেকে যে 2 জন সংসদ সদস্য তারা পদত্যাগ করার কারণে এই 2টি আসনে আবার উপনির্বাচন দেওয়া হয়। এই উপনির্বাচন আজ সকাল 8:30 থেকে শুরু হয়েছে, বিকেল 4:30 পর্যন্ত চলবে এবং ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে। তবে ইভিএমে ভোট গ্রহণ হলেও কিন্তু যেসব ভোটাররা আসছেন তারা কিন্তু বলছেন যে কোনো ধরনের সমস্যা তাদের হচ্ছে না এবং খুব শান্তিপূর্ণভাবেই তারা ভোট দিতে পারছেন। তো এই ছিল আমার কাছে চাপাই নবাবগঞ্জ থেকে।
এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চাপাই নবাবগঞ্জ থেকে, তার আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে।